মরহুম কুল্লামিয়া চৌধুরী, মাতা মরহুমা গুলবদন মামারি, সাং সেকান্দারপাড়া চৌধুরী বাড়ি, ডাক হাসানিয়া মিশন, পূর্ব বড় বিহলা চকরিয়া কক্সবাজার। 1967-68 সালে যখন আমি হাই স্কুলে পদার্পণ করি, আমার সহপাঠীর জন্য একটা স্টেজে পড়তাম জামাল উদ্দিন, সেদিন ডেকে নিয়ে বললো যে চলো এদিকে একটা আজকে মিটিং আছে, তুমি মিটিংয়ে আসো। তো মিটিংয়ে গিয়ে দেখলাম আরও অনেক আমার চেনা জানার ভাইয়েরা এসছে, বাংলার পূর্ব পাকিস্তান ছাত্রলীগের ব্যানারে এরা মিটিং করতেছে, কথা বলতেছে। তখন এদের কথাগুলো আস্তে আস্তে ভালো লাগতেছে। আমরা পাকিস্তানিদের কর্তৃক অত্যাচারিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি, আমরা আমাদের ন্যায্য অধিকার পাচ্ছি না, কাগজের দাম, কাপড়ের দাম, সমস্ত জিনিস আমাদের পূর্ব পাকিস্তান থেকে নিয়ে পশ্চিম পাকিস্তানে নিয়ে পশ্চিম পাকিস্তানের উন্নয়ন করা হচ্ছে, এই ধরনের বক্তব্য ঘরবাইয়েরা আমাদের দিচ্ছে। আস্তে আস্তে তাদের কথা আমার ভালো লাগতে লাগলো। সেই থেকেই পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাথে আমার সম্পৃক্ততা, ইউনিয়ন ছাত্রলীগের সদস্য বন্ধুরা, পরবর্তীতে স্কুল ছাত্রলীগের আমি সম্পাদক হিসেবে নির্বাচিত হলাম। স্কুলের নাম বেউলা মানিক চৌর উচ্চ বিদ্যালয়। সেই থেকে 67-68 সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাথে আমার যাত্রা শুরু। নির্বাচনে ধামাদুল যখন পাঁচটা লাগলো, তখন আমাদেরকে আমারই সহযোদ্ধা ভাই আমাকে আস্তে আস্তে উপজেলা হেডকোয়ার্টারের দিকে নিতে থাকলো বিভিন্ন মিটিং মিছিলে। আমরাও মিটিং মিছিলে যাচ্ছি। তখন আমার এলাকার আবু সালে গণপরিষদ সদস্য জহুরুল ইসলাম সাহেব প্রাদেশিক পরিষদ নির্বাচন করলেন, আমরা তাদের মিছিলে মিটিংয়ে যেতে শুরু করলাম। আমরা বিপুল ভোটে আমরা জয়যুক্ত হলাম। জয়যুক্ত হওয়ার পরে তখন এই যে পাকিস্তানিদের সাথে আমাদের তালবাহানো চলতেছে, বঙ্গবন্ধুকে ক্ষমতা দেবে দেবে না, তখন আমাদের শিববির আহমদ এবং সিরাজুল হক নামক দুই ভাই থানা ছাত্রলীগের দায়িত্বে ছিলেন, এদের পেছনে পেছনে আসতে শুরু করলাম। আস্তে আস্তে তার পরবর্তী বছর আমি থানা কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলাম। এই থেকে তাদের সাথে সহযোদ্ধা হিসেবে চলতে 70-এর নির্বাচন হয়ে গেল। পরবর্তীতে আমাদেরই ইউনিয়নের একজন এক্স বিমান বাহিনীর কর্মকর্তা ছিলেন বোজামূলক সাহেব, উনি আমাদেরকে এই আমাদের দেশে হয়তো যুদ্ধ হতে পারে এই ধরনের কথাবার্তা আমাদের ছাত্রদের মাঝে উনি এসে বলতেন। তো তারই প্রেরণায় বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধে যাওয়ার জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ হলাম, বেশ কয়েকজন ছাত্র, আমরা অছাত্র কয়েকজন ছিল। তখন উনি বললেন যে যুদ্ধে যদি যেতে হও তাহলে তোমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে, কোথায় যাবে আমি যেখানে বলবো সেখানে যেতে হবে। উনি বিভিন্নভাবে আমাদেরকে অর্গানাইজ করতে করতে আমাদের বিভিন্নভাবে মিটিং করতেছেন, করতে করতে একদিন হঠাৎ করে বললেন যে 1 তারিখ আমরা সিডিংয়ে যাবো, অর্থাৎ উপজেলা হেডকোয়ার্টারে যাবো, তখন ওখানে তালিকাভুক্ত করবো, তালিকাভুক্ত হইয়া তার যারা মুক্তিযুদ্ধে যাবে তাদেরকে আমরা প্রশিক্ষণ দেবো। যাওয়ার গলায় বেশ কিছু গেল না, আমরা মাত্র 17 জন সালে ওনার মোজাম্মেলক সাহেবের সাথে আমরা সিরিঙ্গা প্রাথমিক বিদ্যালয় নামক এক জায়গায় আমরা সমবেত দেখলাম আমার মতো আরও 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 অনেক ছেলেরা আসছে, বয়স্করাও আসছে, আমাদের মতো ছেলেরাও আসছে, অনেকে আসছে। আমরা ওখানে তালিকাভুক্ত হলাম। তালিকাভুক্তর মধ্যে আমি মোহাম্মদ আবুল কালাম, জামাল উদ্দিন, শিববির আহমদ, আরেকজন জামাল উদ্দিন, গোলাম নাজের, গোলাম কাদের, ইব্রাহিম, রাহমদুল্লাহ, নুরুল আমিন, জকরিয়া, এইভাবে আমরা 16-17 জন ছিলাম। আজকে অনেক বছর আগের কথা। তারপরে আমাদেরকে লাইন করে দাঁড়াইয়ে জমিরুদ্দিন সাহেব নামের একজন এক্স আর্মি এবং আমাদের এই সম্মানিত বিমান বাহিনীর কর্মকর্তা মোজাম্মেলক সাহেব, নায়ক সুবাদার আবুল কালাম সাহেব, আমাদেরই মুক্তিযুদ্ধকালীন কমান্ডার জনাব বদিউল আলম সাহেব, আমাদের উদ্দেশ্যে কেন আমরা মুক্তিযুদ্ধ করব, কে জন্য আমরা যাবো, আমাদের দিয়ে কি, এটা নিয়ে আমাদের ব্রিফ দিলেন। ব্রিফ দেওয়ার পরে সেদিন চলে আসলাম।
আমার দিকে পরবর্তীতে আবার যাওয়ার কথা বললো। আমরা প্রশিক্ষণ ওখানে শুরু করছি কি দিয়ে, গাছের রাইফেল দিয়ে আমাদের প্রশিক্ষণ শুরু হলো হাই স্কুলের মাঠে এবং প্রাইমারি স্কুলের মাঠে। এরাই আমাদেরকে প্রাথমিক ট্রেনিং দিলেন। ট্রেনিং দেওয়ার পরে আমরা নায়ক অব বদিউল আলমের নেতৃত্বে চিরিঙ্গে থেকে আমরা স্থানীয় আমাদের বিওলামানি চোর উচ্চ বিদ্যালয়ের পাহাড়ে আমরা চলে আসলাম। আমরা একটা প্লাটুন হলাম, চিন্তা করতে যে আমরা কীভাবে যুদ্ধ করব, কীভাবে যাব, কী করব। হঠাৎ করে একদিন ডাক আসলো সবাই চিরিঙ্গে যাওয়ার জন্য। নায়ক অব বদিউল আলম সাহেবের নেতৃত্বে আমরা চিরিঙ্গে গেলাম। সেদিন থানা লুট করা হলো, তারিখটা স্পেসিফিক মনে নেই। থানা থেকে আমাদের রাইফেল দেওয়া হলো, আমরা নিলাম রাইফেল, আমরা নিজেরা টুটছি। আমাদের তাহার মেম্বার এস কে সাহেবের ছোটো ভাই নুরুল্লাহ সাহেব, দোলাল আনোয়ারুল হাকিম দোলাল, সিরাজ সাহেব, শিববির সাহেব, এই এদের নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে, এস কে সাহেবের ভাই নেতৃত্বে থানা এখন গেছি। তারা আমাদের বাধা দেয়নি, উনিরা নিজেরা আমাদের দরজা খুলে রাইফেল দিয়ে দিয়েছেন। সেদিন আমাদের প্ল্যাটন আমরা 10টা রাইফেল পেলাম। অন্যরা কে কটা নিয়েছে আমরা সেটা জানি না। আমাদের নিয়ে আমরা বদিউল আলম সাহেবের নেতৃত্বে আমরা পূর্ব বড়বেলা চলে আসলাম। পূর্ব বড়বেলা নয়, বিওলামানি স্কুলের সংশ্লিষ্ট পাহাড়ে আমরা আশ্রয় নিলাম। হঠাৎ করে একদিন আরেকজন এই মিরসরাই থেকে এক ব্যক্তি, উনিও সেনাবাহিনীর কর্মরত জাহাঙ্গীর ভাই, উনি সমুদ্রপথে কিছু অস্ত্র নিয়া, কিছু গ্রেনেড, কিছু রিভলভার, তিনটাকে দুইটি কারবাইন, স্পর্শ মনে করতেছে না কারবাইন কটা আনছিলেন, এগুলো নিয়ে উনি আমাদের সাথে যুক্ত হলেন। আমরা একজন মানে একদম ইয়ং একজন কর্মকর্তা পেলাম আমাদের প্রশিক্ষণের জন্য। ওনাকে পাওয়ার পরে আমাদের উৎসাহ বেড়ে গেল। উনি আমাদের গেরিলা প্রশিক্ষণ দিলেন, কীভাবে গ্রেনেড চার্জ করা হবে, কারবাইন কীভাবে চালা হবে, এইগুলো দিয়ে রিভলভার কীভাবে, এগুলো আমাদের আমাদের বিশেষ করে আমাদেরকে গ্রেনেড এবং রাইফেলের প্রশিক্ষণ দেওয়া হলো। আমাদের মধ্যে থেকে দুই তিনজন ছেলে আমাদের আমরা না জানি মতো ভারত চলে গেল। তখন ভারবাগিয়া পাহাড়ে এবং গর্জনিয়ার পাহাড়ে আমাদের যাওয়া আসা। খবর পেলাম পেকুয়া বাজারের মধ্যে রাজাকারেরা ক্যাম্প করছে। তখন রাজাকারদের আমরা কীভাবে ইয়ে করবো। ইন দ্য মিন টাইম আমাদের মধ্যে থেকে আমরা যারা মুক্তিযুদ্ধ ছিলাম, মুক্তিযুদ্ধদের মধ্যে থেকে দুজন ছেলেকে আমরা রাজাকারে নিয়োগ দিলাম, তোমরা রাজাকারে যাও, তোমরা রাজাকারে না গেলে তোমাদের আমরা রাজাকারের কাছ থেকে অস্ত্র কালেকশন করতে পারবো না। ওই দুজন ছেলে এলাম, নূর আহমদ একজন, নুরুল আফসার, নুরুল আফসার পূর্ব বড়বেলা বাড়ি, নূর আহমদ দিয়াল আমার ছিল বাড়ি। তাদেরই অবদানে আমরা একদিন হার ভাঙে দড়া খেয়েই পড়েছিলাম। একদিন সকালে একটা সাইড দোকানে খন্ডা খাওয়া শুরু করেছি, আর একদিন লোক এসে বলতেছে না তার বাড়ি চলে যাবো, আমরা তাড়াতাড়ি চলে গেছি। ওই রাজাকার যে আমাদের বন্ধু, সে বললো সাইড দোকান আপনাকে বললেন যে এরা কোদ্দিকে গেছে, এইদিকে গেছে, বলবো যে এইদিকে গেছে, যেদিকে যেদি সেদিকে গেলে আমরা দড়া খাই। এরপরের দিন বারোবাগিয়া থেকে আমরা সোজা সুজি গ্রামে চলে আসছি। গ্রামে চলে আসে জানলাম যে ওই আফসারের ভাই থেকে জানলাম যে আলমগীরের ভাই শমসু রাজাকার, সে প্রতিদিন ওই পথ দিয়ে আসা যাওয়া করে, তাকে আক্রমণ করলে তার থেকে রাইফেল পাওয়া যায়। তখন আমার এই যে বন্ধু জামাল উদ্দিনের কথা বললাম, জামাল উদ্দিনের বাড়ির পেছনে আমরা গোপনে বসে আছে থাকে ধরার জন্য। আমরা চার বন্ধু, গোলাম নাসের, জামাল উদ্দিন, আমি গোলাম কাদের, ওই শমসু যখন আসতেছে তাকে আমরা উল করলাম, ধরে তার থেকে রাইফেল কেটে নিয়েছি। আমরা ওটা নিয়ে আমরা বারোবাগিয়া পাহাড়ে চলে গেলাম। বারোবাগিয়া পাহাড়ে আমাদের জাহাঙ্গীর সাহেব, আমাদের বদিউল আলম সাহেব বিভিন্ন অপারেশনের চিন্তা করতে করতে ফেকুয়া বাজারের ওই রাজাকার ক্যাম্প আমরা আক্রমণ করলাম। বিভিন্ন সোর্সের মাধ্যমে, আমাদের অনেক সোর্স ছিল, সোর্সের মাধ্যমে আমরা কীভাবে করলে কী কী না হবে আমরা আগে নিজেরা ওরা কী করেছি, এর পরবর্তী তাদের আক্রমণ করি। তাদের কাছ থেকে আমরা দুইটা রাইফেল পাইলাম, একটা বন্দুক পাইলাম। এরপরে কুমিল্লার কুমে রাজাকারের সাথে আমাদের যুদ্ধ হয়েছিল, একজন রাজাকার মারা গেছিলো। আরেকবার যুদ্ধ হলো আমাদের সাথে হারবাঙের কিছু বন্ধুদের সাথে, আমাদের লিডার যোগাযোগ করলেন চকরিয়া থেকে, আলীগদম থেকে আজিজনগরে পাকিস্তান সেনাবাহিনী আসা যাওয়া করে, তাহলে এখান থেকে যদি আমরা তাদেরকে আক্রমণ করতে পারি তাহলে ভালো হয়। তখন দিনের মধ্যে আমাদেরকে নিয়ে ওই দুইটা পাহাড় আমাদেরকে দেখানো হলো। দুই পাহাড়ের রাস্তার দুদিকে দুইটা পাহাড় এইভাবে গেছে, এই পাহাড় থেকেও দুই পাহাড় থেকে দুদিক থেকে আক্রমণ করলে তাহলে এরা আমাদের দিকে পারবে না। তখন আমরা রাত্রে কখন কয়টা বাজে আসে, আমাদের লিডার সাহেব জাহাঙ্গীর ভাই এবং বদিউল আলম সাহেব হারবাঙের বন্ধুদের সাথে যোগাযোগ করে এটা ফিক্সড করলেন।
ফিস্ট করার পরে আমাদেরকে জাইল্লার ডালা নামক স্থানে আমাদের নেওয়া নিয়ে যাওয়া হলো। বারোবার থেকে আমাদের ওখানে নিয়ে যাওয়া হলো। আমাদের রাত্রিবেলায় আমরা ওখানে অপেক্ষা করতেছি। এমন এক সময় আমরা আমাদের টার্গেট পেয়ে গেলাম। ওই হারবাঙের বন্ধুরা প্রথম আক্রমণ করলো, তখন আমরা আক্রমণ করলাম। এই আক্রমণ করে চারজন ফাটান, একটা জিপ পুরো ধ্বংস করে দিলাম আমরা। যখন ধ্বংস করার আমরা সামনে আগাচ্ছি, তখন দেখা যাচ্ছে ওদের থেকে গাড়ির সংখ্যা বেশি। তখন আমাদের সিগন্যাল দেওয়া হলো যে ব্যাক করার জন্য, তখন ব্যাক করে আমরা চলে আসছি। আমরা ভারত যাইতে পারি নাই, আমরা নিজের দেশেই আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছি। এই আমার মুক্তিযুদ্ধের অংশে প্রায় বলতে গেলে শেষ। আমরা এইভাবেই মুক্তিযুদ্ধ করেছি। আমরা 17 তারিখ আমরা চট্টগ্রামে এসে রব্বার সাহেবের সাথে আমরা সাক্ষাৎ করি। আমরা আবেদন করে সরকারের কাছে আবেদন করেছি, আমরা জাসুদ করেছিলাম বলে। আমরা 73 সালে যখন বঙ্গবন্ধুর নির্দেশে যখন গোলাম সুবান নামক এক ব্যক্তি চকরিয়াতে এসে মুক্তিযুদ্ধের তালিকা করতেছে, আমরা তালিকা করতে শুনে ওখানে যাচ্ছি মুজিববাদ ছাত্রলীগের কিছু ক্ষতি হয়ে ছাত্রদের দ্বারা আমরা লাঞ্ছিত হয়ে আমরা ওখানে যেতে পারি নাই। সেই দিন 73 সালে আমরা মুক্তিযুদ্ধের তালিকায় তালিকাভুক্ত হতে পারি নাই। রব্বান সাহেবের ছোটো ভাই গোলাম নাজের, তারপর আমাদের কমান্ডার সাহেব জাহাঙ্গীর সাহেব, মোহাম্মদ আলী সাহেব, আরও যারা আছে যারা আওয়ামী লীগ করতো, অধিকাংশ তারা তালিকাভুক্ত হয়েছে। আমরা এরপরে আর চেষ্টা করি নাই। 12 সাল থেকে চেষ্টা করেছি, কিন্তু অর্ধবর্তী তালিকাভুক্ত হতে পারে নাই। এইবারে গত উপজেলা পরিষদে উপজেলা একটা কমিটি করে দিয়েছে গভর্নমেন্ট কমান্ডারদের বিনিময়ে মাধ্যমে, যারা যুদ্ধকালীন কমান্ডার, আমার যুদ্ধকালীন কমান্ডার মারা গেছেন, অন্য অন্যদের নিয়ে একটা কমিটি করে দিয়েছে 7-8 জনে। এরা যাচাই বাছাই করে নাম দিছে, ওখানে আমাদের নাম আসছে। এবার জানি কি কি করে আবার ফোন দিচ্ছি, আবার সেটা আবার তালিকা আবার বাছাই যাচাই বাছাই করা হবে। আপনি তো আপনার ডিপার্টমেন্টে ছিলেন, আমি আমার গ্রুপে ছিলাম, আপনি আপনার প্লাটনে ছিলেন, আপনি আমাকে কীভাবে জানবেন? আমার প্লাটনে কেউ যদি বেঁচে থাকে তিনি আমাকে জানবেন, আপনি আমাকে কীভাবে সার্টিফাই করেন? এটা আমার বুঝতে হবে না, আমি বুঝতে পারি না। তারপরেও যারা দীর্ঘদিন থেকে যাদের সাথে আমাদের একটু একটু জানাজানা, তারা আমাদের সার্টিফাই করেছে বলে আমরা এই 61 জন বা 68 জনের তালিকায় আমাদের নাম আসছে, আমরা 2 জনের নামই আসছে। জানি না আগামী দেশ দেশে 5-7 জন হবে, 5-7 জন হলে তো আমরা যে আসবো সেটা আমরা বিশ্বাস করতে পারতেছি না। এখন টাকার কুমিরদের খেলা বা আত্মীয়তার খেলা, এমনও মানুষের নাম আসছে যাদের যারা তখন ব্যাংকে চাকরি করেছে, এরাও আমার সাথে 68 জনের মধ্যে তালিকায় আসছে। তার বড় ভাই আসা উচিত ছিল, তার বড় ভাই আমাদের সাথে আমাদের টাকা যোগান দিয়েছে, আমাদের সাথে সহযোগিতা করেছে, আমাদের ভাত যোগান দিয়েছে, চাইল যোগান দিয়েছে, ওনার নাম আসেনি। যিনি ব্যাংকে চাকরি করেছেন তার নাম এসেছে, তাহলে এটাকে আমি ফিও কীভাবে বলবো? আপনার আত্মীয় বিদায় বা আত্মীয় নামটা নিয়ে আসছেন, এটিকে হতে পারে? এটা তো এইভাবে তালিকাভুক্তিতেও থাকবে, অন্যায় অপরাধ থাকবে, জানি না ভবিষ্যতে আমাদের না আমাদের। এটা আজকে মুক্তিযুদ্ধ হয়েছে 48 বছর, তাহলে 48 বছরে একটা সদ্য তালিকা দিতে পারে না? 148 বছরে করবেন তো প্রকৃত মুক্তিযুদ্ধের তালিকা? আমরা চাচ্ছি যে সঠিক মুক্তিযুদ্ধের তালিকাটা এসে সঠিক মুক্তিযুদ্ধরা মূল্যায়িত হোক, এটাই আমরা সরকারের কাছে আমাদের কামনা।